সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি ফিলিস্তিনের যেই বর্তমান বাইতুল মুকদ্দাস, এই বাইতুল মুকদ্দাসকে যিনি বিজয় করেছেন, তিনি যখন বিজয় করেছেন, বিজয় করার পরে সবাই আনন্দ করছে, সবাই উৎসব করতেছে, কিন্তু সুলতান সালাউদ্দিন আইয়ুবী খুশি হচ্ছেন না, তিনি আনন্দ করতেছেন না। ওনার প্রধান সেনাপতি এসে বলল, হুজুর আপনি কেন আজকে খুশি নয়, আজকে তো আমরা বিজয় করেছি ফিলিস্তিন, আজকে তো বাইতুল মুকদ্দাস মুসলমানদের, আজকে তো আনন্দ করার কথা। তখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী কি বলেছে জানেন? তিনি বলেছে, আমি যেটা ভাবতেছি তোমরা যদি সেই জিনিসটা ভাবতে তাহলে তোমরা আনন্দ করতে না। বলে কি ভাবতেছেন? আমার দৃষ্টিশক্তিতে দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে কিছু মুনাফিক রয়েছে, কিছু গুপ্তচর রয়েছে, না হয় আমরা কি হামলা করব, কখন কি পরিকল্পনা করছি, প্রত্যেকটা পদক্ষেপের সম্পর্কে খ্রিস্টান ইহুদিরা জানে, তারা জানে। তাহলে আমরা আজকে বাইতুল মুকদ্দাসকে আমরা বিজয় করেছি, কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে মুনাফিক যে গুপ্তচর রয়েছে এগুলাকে যতদিন দমন না করব, বাইতুল মুকদ্দাস আবার যেই কোনো সময় তারা নিয়ে যাবে। অতএব ঘরের শত্রু আপনার ঘরে মনে করেন আগুন দিবে, বাহিরের শত্রু আপনি ঘরের বাহিরে দাঁড়ায় আছেন, তারা যেন ঘরের মধ্যে আগুন দিতে না পারে, কিন্তু আপনার ঘরের ভিতরে যদি কেউ আগুন দেয় এটাকে আপনি কিভাবে রক্ষা করেন? তাহলে আপনি বাহিরের শত্রুকে প্রতিহত করার আগে আপনার কাজ কি? ভিতরের যে শত্রু এটাকে আগে দমন করা, তাহলে আপনি ভিতর নিরাপদ করলে বাহিরটা আপনি প্রতিহত করতে পারবেন। তখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী একটা কৌশল নিলেন। কি কৌশল? সুলতান সালাউদ্দিন আইয়ুবী জানতেন যে তখনকার ইহুদি যারা, তখনকার খ্রিস্টান যারা, তারা একটা কৌশল অবলম্বন করেছে। সেই কৌশলটা তাদের কিছু ইহুদি সন্তানদেরকে তারা মাদ্রাসায় পড়াইতো, ধর্মে ইহুদি পড়াইছে মাদ্রাসায়, তাফসির শিখাইছে, হাদিস শিখাইছে, উসুল শিখাইছে, কোরআন হাদিস শিখায় আলেম বানাইছে, দাঁড়ি রাখাইছে, এবার পাঞ্জাবি পরাইয়া দিছে, পাগড়ি মাথায় ধরাইয়া দিছে, দিয়া বলতেছে তোমার ইহুদি ধর্ম থাকবে তোমার দিলে, বাইরে থাকবে তুমি একজন মুফতি, বাইরে থাকবা তুমি একজন মুহাদ্দিস, বাইরে থাকবা তুমি অনেক বড় বুজুর্গ, তুমি আসতে মুসলমানদের ভিতরে ঢুকে যাও, তাদেরকে কোরআন শিখাও, তাদেরকে হাদিস শিখাও, শিখাইয়া তাদেরকে এমন কিছু বদ আকিদা ঢুকাইয়া দিবা তাদের ভিতরে যাতে করে তাদের ইমান না থাকে। ইমান যদি না থাকে তারা যত আমলি করক এগুলা কোনো কাজে আসবে, তাহলে তাদেরকে ইমান চোর হিসেবে ভিতরে ঢুকাইয়া দিল। ঠিক একই কৌশলটা সুলতান সালাউদ্দিন আইয়ুবী নিলেন। তিনি কিছু মুসলমান ছেলেকে ওদের কাছে পাঠিয়ে দিলেন যে তোমরা যাও, তোমরা ইহুদিদের কিতাব পড়বা, তাদের কৌশলগুলো জানবা, কিন্তু তোমার ইমান মুসলিম এটা থাকবে হৃদয়ে, বাহ্যিক সুরত দান করবা ইহুদির। ঠিক তারা ওদের কাছে গেলেন, গিয়ে তাদের যে কৌশলগুলো এগুলো সব শিখলেন, শিখে ট্রেনিং নিয়ে যখন ফিরে আসলেন, আসার পরে এইবার সুলতান সালাউদ্দিন আইয়ুবী বললেন তোমরা যাও মুসলমানদের ভিতরে দেখো তাদের এই কৌশল অনুযায়ী তোমরা তোমাদের রাডার দিয়ে, তোমাদের ওই ব্রেনের যে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ধরতে পারো কিনা। তখন এই প্রশিক্ষিত মুজাহিদরা গেলেন সর্বপ্রথম যেখানে, সেটা হচ্ছে ওই জামানার গ্র্যান্ড মুফতি যিনি ছিলেন তার দরবারে, সবচেয়ে বড় মুফতি, মুফতি আজম, তার কাছে গেলেন। গিয়ে দেখলেন তিনি মানুষদেরকে মুতাআলা তালিম দিচ্ছেন, মানুষদেরকে দিন শিখাচ্ছেন, তাফসির পড়াচ্ছেন। তিনি কি করলেন সেখান থেকে কিছুক্ষণ আগে তাকে অবজারভেশন করলেন, করে এইবার লোকটা তাকে প্রশ্ন করলেন ওই মুফতি সাহেবকে যে সূর্য অস্তমিত হবে কখন। এই কথা যখন বলল তখন ওই যে আলেম সে বলতেছে রাত্র যখন আগমন করবে সূর্য তখন অস্তমিত হবে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ শুধুমাত্র ওই আলেম জানে আর যিনি প্রশ্ন করেছেন তিনি জানেন, এটাকে বলা হয় সিকিউরিটি কথা। মানে এই কথাগুলার অর্থ ওই যোদ্ধা যারা তারা ব্যবহার করে, চিঠি যখন তারা প্রেরণ করে দেখবেন সাংবাদিকদের কিছু সাংকেতিক ভাষা আছে, এগুলো শুধু সাংবাদিকরাই বুঝে আর কেউ বুঝে না। যোদ্ধা যারা যুদ্ধ এক দেশ থেকে আরেক দেশে যখন তারা চিঠি পাঠায় তখন তারা তাদের কিছু ভাষায় চিঠি পাঠায়, কারণ এই চিঠিটা যদি প্রতি শত্রুর হাতে চলে যায় যাতে শত্রু এটার ভাষা বুঝতে না পারে। তখন এই কথা বলার পরে সেই আলেম তার বক্তব্য শেষ করে খাঁজ কামড়ায় গেলেন। খাঁজ কামড়ায় যাওয়ার পরে বলতেছে তুমি এসেছ, তোমাকে তো দরকার এই ব্যাপার, সুলতান সালাউদ্দিন আইয়ুবী তো এই এই পরিকল্পনা করতেছে, এই এই কাজ করতেছে, এই এই পদক্ষেপ নিতেছে, যাও ইহুদিদেরকে বলো যে এই এই জিনিসগুলো যেন তারা প্রস্তুতি নেয়। এই কথা যখন জানলো তখন ওই সৈনিক বলতেছে আরে তুমি মনে করছো আমি ইহুদি, আমি তো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর গুপ্তচর, তাকে অ্যারেস্ট করলো এই হুজুরকে, এই আলেমকে অ্যারেস্ট করে যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাকে যখন থেরাপি দিয়েছে
তখন তার মুখ থেকে আরো 300 জন ওই যুগের বড় বড় আলেমের নাম বলেছে যারা মানুষের কাছে পরিচিত ছিল আলেম হিসেবে মূলত তারা আলেম ছিল না তারা ছিল ইহুদি তারা কি ছিল তারা মূলত ছিল ইহুদি কিন্তু আলেম সেটা ছিল মানুষের কাছে আপনারা দেখেন না কিছুদিন আগে উত্তরবঙ্গে মসজিদের ইমাম খ্রিস্টান নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব পরে যখন তার কিছু সন্দেহ হলো মানুষটা ধরে যখন মাইট দিয়েছে দেওয়ার পরে বলতেছে আসলে মূলত আমি মুসলিম আমি খ্রিস্টান খ্রিস্টানরা একটা মিশন চালাচ্ছে অসংখ্য উত্তরবঙ্গে যান অসংখ্য মুসলমানকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলছে টাকা দিয়ে বিভিন্নভাবে মুসলিম খ্রিস্টান করে ফেলছে তখন সুলতান সালাউদ্দিন আইবি এই 300 আলেমকে এই 300 আলেমকে সিরিয়ালে লম্বা করে দাঁড় করায় সেই বাইতুল মুকদ্দাসের সামনে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করে বলতেছে আজকে আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করেছি এতদিন আমরা স্বাধীন ছিলাম না কারণ এই হুজুররা যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমাদের সব রহস্য তারা জানতো তাহলে বুঝা গেল কি এই সূরত সিরত ধারণ করে মুসলমানদের ভিতরে বহু ইহুদিদের এজেন্ট রয়েছে মুসলমানদের মধ্যে বহু খ্রিস্টানের এজেন্ট রয়েছে যাদের কারণে মুসলমানরা চাইলেও ঐক্যবদ্ধ হতে পারে না যাদের কারণে মুসলমানদের ইমানে আগুন জ্বলে ওঠে না যাদের কারণে মুসলমানরা আজকে তাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছে ইমানটা পর্যন্ত হারিয়ে ফেলেছে কারণটা কি ইসরায়েল যখন ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করবে তখন ইসরায়েল গবেষণা করতে লাগলো তারা আগে তথ্য নিবে যে ফিলিস্তিনের অস্ত্র কি আছে ফিলিস্তিনের অস্ত্র কি আছে আমরা তাদের সাথে যুদ্ধ করে পারবো কিনা আবার ফিলিস্তিন যখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা আবার দেখবে তাদের অস্ত্রের সোর্স কি তাদের সৈন্য কতজন তাদের বিমান কতটা তাদের রকেট কতটা আমরা যদি তাদের সাথে এই মুহূর্তে যুদ্ধ করি আমরা পেরে উঠব কিনা আমরা তাদের সাথে সেই যুদ্ধে জয়লাভ করব কিনা দুই দল তাদের অস্ত্র তাদের ক্ষমতার আগে একটা পরিমাপ করে যদি দেখে হ্যাঁ পারবো তাহলে যুদ্ধে লাগে আর যদি দেখে না তাদের অস্ত্রের কাছে তাদের সৈন্যের কাছে আমরা তুচ্ছ তাহলে দেখবেন ওই রাষ্ট্রের যুদ্ধে জড়ায় না কারণ আমরা তাদের সাথে পারবো না তো ঠিক অনুরূপভাবে যখন রাসূলুল্লাহ অল্প কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে অল্প কিছু সংখ্যক মুজাহিদকে নিয়ে কত বড় বড় যুদ্ধ কত বড় বড় যুদ্ধের মধ্যে তিনারা বিজয় লাভ করতে লাগলো তখন এই ইহুদিরা এই খ্রিস্টানরা তখন তথ্য সংগ্রহ করতে চেষ্টা শুরু করে দিল কি তথ্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা এই শক্তি সঞ্চার করতে কি করে তাদের শক্তির সোর্স কি তাদের অস্ত্রের সোর্স কি তাদের এত ট্রেনিং কোত্থেকে আসে তখন তারা গবেষণা করতে লাগলো তারা সেই সোর্স বের করতে লাগলো বের করে দেখলো হায় হায় তারা তো অস্ত্রের ক্ষমতা না তাদের তো শারীরিক শক্তির ক্ষমতা না কিসের শক্তি বলে তারা হচ্ছে হুব্বে রাসূল রাসূলুল্লাহর মুহাব্বত এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় শক্তি বলেন সুবহানাল্লাহ তাহলে কি করতে হবে খেয়াল করেন ইসরায়েল এখন চিন্তা করলো ফিলিস্তিনের বড় শক্তি হচ্ছে হামাস ফিলিস্তিনের সবচেয়ে বড় শক্তি কে হামাস হামাস হচ্ছে একটা বীর মুজাহিদের একটা বড় ধরনের একটা সৈন্য সেনাবাহিনীর দল তারা একটা মুক্তিগামী একটা সংগঠন হামাস এখন ইসরায়েলের টার্গেটও কিন্তু হামাস যে হামাসকে যদি আমরা দুলিশ্চাত করতে পারি তাহলে ফিলিস্তিনের অন্যান্য সাধারণ মানুষ যারা এরা আর আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না তাহলে আমাদের টার্গেট হচ্ছে এখন হামাসকে যেভাবে হোক ধ্বংস করতে হবে হামাসকে ধ্বংস করলেই ফিলিস্তিন আমাদের এসে যাবে ঠিক তখনকার ইহুদি খ্রিস্টানরাও দেখলো যে মুসলমানদের শক্তি হচ্ছে নবীর মহাব্বত মুসলমানদের শক্তি হচ্ছে নবী তাহলে এই নবীর মহাব্বত থেকে নবীর প্রেম থেকে যদি তাদেরকে দূরে সরানো যায় নবীর মহাব্বত থেকে যদি তাদেরকে আলাদা করানো যায় তাহলে তাদের আধ্যাত্মিক শক্তি থাকবে না তাদের আর ইমানি শক্তি থাকবে না আর ইমানি শক্তি যখন থাকবে না তখন আমরাই তো এই সারা পৃথিবীর মুসলমানদেরকে দাস বানায় শাসন করবো বলে নাউজুবিল্লাহ তাদের কাজটা কি এই মুলুবিদের এই যে ইহুদিদের এজেন্ট যারা তাদের উদ্দেশ্য তাদের লক্ষ্য হচ্ছে মুসলমানদের ইমান কেড়ে নেওয়া ইমানটা কেড়ে কিভাবে নিচ্ছে পরে মুহাম্মদ রাসূলুল্লাহ উনি তো একজন সাধারণ মানুষ বড় ভাইয়ের মতো ওনারা এত মানার দরকার কি ওনারা এত মহব্বত করার দরকার কি উনি পরে পচে গলে মাটির সাথে মিশে গেছে উনি সাধারণ বড় ভাইয়ের মতো উনি একজন রক্তে মাংসে করা মাটির মানুষ উনি হচ্ছে কি আলিফ বাতার সা জানতেন না উনি মূর্খ ছিল নামাজের মধ্যে ওনার দেন খেলানা যাবে না নামাজের মধ্যে ওনার দেন খেলালে এটা গরু গাধার চাইতো নিকৃষ্ট বলে নাউজুবিল্লাহ বলে মুহাম্মদ রাসূলুল্লাহর যে জ্ঞান আছে এগুলো ওই জায়েদ আব্দুল্লাহ আব্দুর রহমান সাধারণ মানুষেরও একই জ্ঞান আছে নাউজুবিল্লাহ বলবেন না বাবা
রাসূলকে কেন্দ্র করে তারা এই ফতোয়াগুলো দেওয়া শুরু করে। আপনি নামাজ পড়ছেন কোনো সমস্যা নাই, রোজা রাখছেন কোনো সমস্যা নাই, হজ করছেন কোনো সমস্যা নাই, তাসবিহ তাহলিল পড়তেছেন কোনো সমস্যা নাই, নবীর জন্য একটু দাঁড়ায় সালাম দিবেন সমস্যা। আপনি ইবাদত বন্দেগী করতেছেন কোনো সমস্যা নাই, নবীকে বলতেছেন নবী আমার জান নবী আমার প্রাণ এখানেই সমস্যা। আপনি ইবাদত বন্দেগী করতেছেন কোনো সমস্যা নাই, মক্কা হজ করে একটু মদিনায় যাবেন এখানে সমস্যা, মদিনা যাওয়ার দরকার নাই চলে যাও বাড়িতে। নবীকে কেন্দ্র করে তারা নবী থেকে উম্মতকে আলাদা করতে চায়। নবী থেকে যখন উম্মত আলাদা হয়ে গেছে যেই দিন থেকে, সেই দিন থেকেই মুসলিম জাতি মারি খাওয়া শুরু করে দিচ্ছে।